ঘটনাস্থলীতে মদের বোতল, মৃতপ্রায় যুবকের প্রাণ বাঁচালেন ডাক্তাররা। পেটে অসহ্য যন্ত্রণা, মলদ্বারে রক্তপাত নিয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন এক যুবক। আলট্রাসোনোগ্রাফি করে চমকে গিয়েছিলেন ডাক্তাররা। দেখা যায় যুবকের পেটের ভিতরে একটি বোতল রয়েছে। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। যুবকের তখন মরমর অবস্থা। প্রায় আড়াই ঘন্টার অস্ত্রোপচারে যুবকের পাকস্থলী থেকে বের হয় একটি ভদকার বোতল। নেপালের রাউতহাট জেলার বাসিন্দা নারসাদ জানিয়েছেন, মাতাল অবস্থায় তারই এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়। সেই বন্ধু তার পায়ু দিয়ে ভদকার বোতল ঢুকিয়ে দেয়। এই ঘটনায় নারসাদের ওই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ডাক্তাররা জানিয়েছেন, বোতলটি মলদ্বারে গভীর ক্ষত করেছে, সেটি ভেঙে পেটের ভেতরে ঢুকে গিয়েছিল। অন্ত্রের কিছু জায়গায় ক্ষত তৈরি হয়েছে। যুবকের পেটের ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল, মলদ্বার দিয়েও রক্তপাত হচ্ছিল। তবে বোতলটি পুরোপুরি ফেটে গেলে পাকস্থলী ছিন্নভিন্ন হতো। তার আগে সেটি অপারেশন করে বের করে দেওয়া হয়। যুবকের অবস্থা এখন স্থিতিশীল।